सकाले आजकेर भिडियोटा शुरू करलाम तोमादेर चा देखिए। तो देखो चा बानाচ্ছি मार জন্য আর আমার জন্য একটু চা করছি। আমি এখন একটু মোটামুটি রোজই একটু করে চা খাচ্ছি জানো তো, হয় সকালে না হলে বিকেলে এক বেলা করে চা খাই, দুবেলা চা খাই না। আর আমার না মানে লাল চা খেতে ভালো লাগে না, মানে র চা খেতে একদমই ভালো লাগে না। আমার দুধ চা খেতে খুব ভালো লাগে, মানে যদিও বা খাই মানে দুধ চা হবে বেশ একটু কড়া করে জানো তো, তাহলে বেশ ভালো লাগে। আর হালকা মিষ্টি মিষ্টি কিন্তু আমি একদমই খেতে পারি না, আমার হালকা মিষ্টি হবে সেটাই আমার কাছে ভালো লাগে। তারপরে দেখো করে নিচ্ছি টমেটোটা একটু পোড়াবো জানো তো, ভাত রান্না হয়ে গেছে তো মা টমেটোটা সেদ্ধ দেয়নি তার জন্য টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। এই যে দেখো শান্তির জল দিয়েছে, আজকে শ্রাদ্ধ হয়ে গেছে, এখন শান্তির জল দিয়ে সারা ঘর শুদ্ধ করতে হবে। এখন সারা ঘরে ছেটাবো, দাঁড়াও মেয়েকে খাওয়াবো, তারপরে কালকের থেকে আমিষ মুক্ত হবে জানো তো। চলো শান্তি জলটা সব জায়গায় ছিটিয়ে দিয়ে আসি, আলমারি দিতে হবে, বক্স কাটের ভিতরে দিতে হবে, সব চারিদিকে দিতে হবে। সব কিছুকে আর কাছে যায় তাহলে তো সব কিছু শুদ্ধ ফেলে দিতে হবে তাই না বলো। আমি বুঝি না, কিছু কিছু নিয়েও আমার মাথাতে আসে না। আমি আমার শাশুড়ি মাকে প্রচুর প্রশ্ন করি, আমার শাশুড়ি মা আমাকে উত্তর দেয় আমি জানি না, সবাই করে, সবাই বলেছে এরকম করতে। তাই একটা কিছু যে নিয়ম পালন করবো আমি চাইছি না প্রশ্ন তুলতে, মানে আমি জানতে চাই যে কেন কেন করে, কিসের জন্য জানতে চাই, কিউরিসিটি। কারণ আমি জানতে চাই, পরবর্তীকালে আমি যদি না জানি, পরবর্তীকালে যখন আমার মেয়ে আমাকে জিজ্ঞাসা করবে তার উত্তর কিন্তু আমি দিতে পারবো না। তো তার জন্য সবারই সব কিছু নিখুঁতভাবে জেনে রাখা উচিত, এটা কিসের জন্য হয়েছে, কেন হয়েছে, কী কারণে হয়েছে, যেটা আমার মধ্যে ভীষণ আছে। কী হয়েছে জোরে দিয়েছে তো। চলো সবজি জলটা ছিটিয়ে নিই, পরে আবার আসছি। আজকে তো বেশি আসতেই পারছি না ভিডিওর সামনে, ভালো লাগছে না জানো তো, একটু কাজ বাজ ছিল, তারপর একটু শুয়ে সবাই ভিডিও দেখছি না। ভিডিও দেখা শুরু করলে না মানে আর মানে কখন যে 1.5-2 ঘন্টা হয়ে যায় টেরই পাই না, এরকম হচ্ছে একটা ব্যাপার। পরে আসছি, দেখাও অঙ্কিতা দেখাও, ভয় পেয়ে যাচ্ছে পুরো মাথা। মাথার যা চুলগুলো সুন্দর হবে না তোমার, বিছানাটার কি অবস্থা দেখেছো, এত জামা কাপড় ভাঁজ করতে হবে। একটু বললাম যে দাও একটু ভাঁজ করে দাও, দেখো ওরকম করে শুয়ে রয়েছে, কি অবস্থা করে রেখেছে বিছানাটার। অবস্থা দেখালাম না তোমাদের, একদম জঘন্য করে রেখেছে। তো মেয়ের হাঁচিতে কি হচ্ছে, তোমরা যে মুখ খুলে কাশো, আমার মেয়ে তো তাও তোমাদের মুখের সামনে কাশে না, কাশতে গেলে হাত থেকে কাশতে গেলে করে কাশো। জামা কাপড় কাচতে হবে, একটু বললাম কি একটু তুমি জামা কাপড়গুলো ভাঁজ করে দাও, অন্তত মেয়েরগুলো দাও। থাকে না বাড়িতে অনেকদিন পরপর আসে, বলেছি যে কদিন আসবে মেয়ের দায়িত্ব তোমার, মেয়েকে খাওয়ানো ছাড়া স্নান করানো ছাড়া বাদ বাকি যা কাজ থাকবে সব তোমার, কিচ্ছু করে না। মেয়ে যদি একটু দুধে তোলে না এরকম করবে, এই দুধ তুলেছে নিয়ে যাও নিয়ে যাও, মানে সে কেমন একটা করে জানো না। আর অন্যান্যরা সবাই তো কী মানে তোমাদের হাজব্যান্ডরা কে কী করেছে না করেছে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাও। আমার হাজব্যান্ড কিন্তু একদমই করে না, শুধু মেয়ে 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 করতে থাকে। কিন্তু মেয়ের যদি একটু হিসু করে, তার ন্যাপকিনটা চেঞ্জ করা, ডাইপার পরানো, তারপরে হচ্ছে একটু মুখটা মুছে দেওয়া, এগুলো কিছু করে না, কিন্তু কিছু করবে না। মেয়ে যখন ঘুমাবে তার পাশে গিয়ে ওকে জড়িয়ে ধরে শুয়ে পড়বে, এটাই শুধু বলবে আমি আমার মেয়ের সব খেয়াল রাখি। আদেও কিছু করে না, কিচ্ছু করে না। একটু একটু বলি ভোরবেলাতে একটু হচ্ছে একটু দুধটা গুলিয়ে খাইয়ে দাও, তাও খাইয়ে দেবে না, কিচ্ছু করে না। ঠিক আছে, সব কিছু আমাকে করতে হয়, অথচ মেয়েকে খুব ভালোবাসে। লাগবে ঘরে। চলো এতগুলো জামা কাপড় এখন ভাঁজ করতে হবে বসে বসে, ভালো লাগছে না আমার, আর কেউ নেই আমার দেখার মতন, আমার ভাল লাগে না। খালি আমাকে না খাবার লোভ দেখায়। এখন কি বলবো বলো তো, যে যাবো এখন যাবো একটা জিনিস গিয়ে খেয়ে দিয়ে একা চলে আসবো, মানে কীভাবে আমি যেন ছুঁচো জীবনে খেতে পারিনি, ও খাবার লোভ দেখাবে আর আমি ঠিক করবো। সেই জন্য ছোটো বাচ্চা নিয়ে আসলে নিয়ে আসবি, না নিয়ে আসলে না নিয়ে আসবে। আমার বাবা তো লোভ নেই, দ্বিতীয়বার চাইবো না, ঠিক তো বলো। না আনবি না আনবি হাগা হবে। চলো ভাজগুলো করে নিই, 4টে বেজে গেছে। কটা বাজে বলো তো, 4:45 বাজে, না 4:15 বাজে। কবে থেকে বলে যাচ্ছে একটু মিষ্টি দই নিয়ে আসো, একটু মিষ্টি দই নিয়ে আসো, আনছেই না। বাড়ি আনার আগে তোমাকে এটা খাওয়াবো, তোমাকে সেটা খাওয়াবো, তোমাকে ওটা খাওয়াবো, তোমাকে সেটা খাওয়াবো, কত লোভ দেখিয়ে দেখিয়ে নিয়ে আসলো, আর সেটাকে নিরামিষই খেয়ে যাচ্ছি। একদম বেকার, কত কিছু লোভ দেখিয়েছিল জানো। আর আমার না এখন খুব নোলা হয়েছে, শুধু খেতে ইচ্ছে করে, আগে এই স্বভাবটা ছিল না। চলো পরে আবার আসছি, জানো তো ভালো লাগে না আমার, আমার ভালোই লাগে না দেখেছো আমার। জানি না সবাই আমাকে বলছে আমি ভীষণ রোগা হয়ে গেছি, আমার চেহারা ভীষণ খারাপ হয়ে গেছে, সবাই নাকি বলছে আমি চিন্তা করছি। কিসের চিন্তা জানো তো? আমার ওয়াইটিটা নিয়ে এত চিন্তা, ওয়াইটিতে এরকম এক দিনের পর দিন এরকম হচ্ছে না, ভালো লাগছে না। দেখো এই বয়সে কারোর চোখের রিঙ্কেলস পড়ে, দেখো আমার ফাইন লাইন্স চলে এসছে, চোখের ফাইন লাইন্স চলে এসছে, ভাবো এখান থেকে চোখের ফাইন লাইন্স তোমরা বুঝতে পারছো কি না জানি না, তবে আয়নার সামনে গেলে ফাইন লাইন্স দেখা যাচ্ছে। হবে না কেন বলা আছে? 14-15টা দিন না মুখে ফেস ওয়াশ করছি, ক্লিনজিং টনিক ময়শ্চারাইজিং কিচ্ছু করছি না, শুধু জল দিয়ে মুখ ধুচ্ছি, দুবালতে জল ঢালছি, চলে আসছি স্নান করে। ফাইন লাইন্স পড়বে না বলো? আর এত টেনশান, এত টেনশানে তারপর ছোটো বাচ্চা, একে দৌড়াদৌড়ি করতে করতে যেন বুড়ি হয়ে গেছি। সবাই বলে কি একটা বাচ্চা হওয়াতেই এই অবস্থা, আর আমাদের কতগুলো করে হয়েছে, তারপরেও বাপের বাড়ি থেকে এসেছো তাই এরকম। আর আমরা তো বাপের বাড়িতেও যাই না, এখানে থেকেই কেউ আমাদেরকে বলেনি, আর আমাকে সবাই বলছে। কি করবো বলো, অনেক টেনশান আছে মাথার মধ্যে, যেগুলো গুপ্ত টেনশান আছে কিনা আমি নিজেও জানি না। আমাকে বললো যে আমি নাকি টেনশন কি জানি না, হয়তো কিছুটা চিন্তা করি। চিন্তা বলতে কি, আমার একটাই চিন্তা, এই ওয়াইটিটা নিয়ে চিন্তা। ওয়াইটির কী হবে, কী হবে, কী দিয়ে কী করতে হবে, কী হবে না হবে, আমি যদি কারো ভিডিও না দেখি সে আমার ভিডিও দেখবে না, কবে মনি অন হবে, কবে কি হবে, কপিরাইট ক্লেম আসলে কী হবে, মানে এই সমস্ত জিনিসই মানে চিন্তাভাবনাটা আমার বেশি রয়েছে। তাছাড়া আদারওয়াইজ আমার কোনো চিন্তাভাবনা নেই, এটাই আর কি। চলো আবার পরে আসবো, কিছু একটা ভাবছিলাম। আর হ্যাঁ, দেখলে তো টুন্নু কী করেছে, ওর পিপি মানে খাইয়ে দাইয়ে নিয়ে বাইরে গেছি, খাওয়ানোর 5 মিনিট পরে ওর পিপি ওকে নিয়েছে কোলে, নিয়ে ও সানের ওপর শুয়ে পড়েছে, আর আমার মেয়েকে এরকম এই বুকের ওপরে নিয়ে বসিয়েছে। আর মনে হয় পেটে চাপ পড়েছে, পুরো মাথা দিয়ে পুরো একদম বমি করে দিয়েছে। আর আমার মেজো কাকি শাশুড়ি বলছে কি, বৌমা ছবি তোলো, বৌমা ছবি তোলো। তারপরে আমাদের দাদাভাই দৌড়ে গিয়ে ফোনটা দিয়ে আসলে, তাই মানে ক্যাপশন করতে পারলাম। কী অবস্থা, পুরো মাথা হাতা ভাগ্যেশ্বর মুখে করেনি। ও বলছে কি আমি আর তোকে কোলে নেবো না, ও বলছে তো সন্ধ্যাবেলাতে আবার কোলে নিতে আসবে, জানো তো। চলো আর বকবক করে লাভ নেই, 4 মিনিট হয়ে গেছে, আবার পরে আসছে। এই যে দেখো টুন্নু এতক্ষণ কী করছিল জানো তো, এরকম করছিল বা 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 বা। বানাবো হচ্ছে ঘুগনি আর লুচি। আলুটাকে কেটে এরকম জলে ভিজিয়ে রেখেছি, আর এই যে মটর সেদ্ধ করে রেখেছি, আর এখন হচ্ছে আলুগুলোকে ভেজে নেবো। আলুগুলোকে আমি একদম ছোটো ছোটো করে কেটেছি। আর এখানে দেখো আমি লুচি ময়দাটাকে আমি দুপুরবেলায় মেখে রেখেছিলাম, জানো তো, দুপুরে মাখলাম। আর এখন এই যে লেচি করে রেখেছি, এটা করবো, ঘুগনিটা করবো, তো ফটাফট করে তারপরে ভেজে নেব। তো চলো এর মধ্যে তেল দেবো। তেলের বোতল কোথায় গেল? দুটোই ছিল। এই যে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে পরে আলুটা ভেজে নেবো। তো চলো জলটা ছেঁকে নিই, তারপরে করছি। আবার আস্তে মশলা দিয়েছি, আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করেছি, আর 2 মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি দিয়ে, আর এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর একটু সামান্য লবণ। হলুদ তো দিচ্ছি না সেই কারণের জন্য, তাই তরকারিটা লাল লাল হবে, লাল ঘুগনি করব। এবার দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা ভাজা মানে কাঁচা মশলার গন্ধটা যাচ্ছে। চলো ভালো করে কষিয়ে নিই। আলুটা বেশ ভালোই হয়ে গেছে আমার ভাজা, একদম বেশ ভালো করে ভেজে নিয়েছি, একটু কমপ্লিট হয়ে গেছে আমার ঘুগনি। তো এখন হচ্ছে আমি কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিলাম, বেশ ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসবে। আর নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে তোমার একটু গরম মশলা। পুরো লাল লাল হয়েছে ঘুগনিটা। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ তখন আমি কাজ করছিলাম, প্লাস ফোনে আমার ভিডিও চলছিল, তো সেই কারণের জন্য আর শ্যুট করা হলো না। চলো এখন হচ্ছে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো, যখন একদম খাবো তখন খাবার টাইমে তোমাদেরকে দেখাবো ঘুগনিটা কেমন হয়েছে। এখন লুচি ভাজা হচ্ছে, গরম গরম ফুলকো লুচি, লাল লাল, আমি লাল লাল পছন্দ করি সেই জন্য লাল লাল করে করছি। দেখো কত সুন্দর ফুলছে, দেখো এটা একদমই ফোলেনি। কত সুন্দর ফুলেছে দেখো, এরকম পুরো ফুলছে। এটা ফুললো না কেন জানি না, দেখো কত সুন্দর। দেখো একা হাতে নিজে বেলছি, নিজে লুচি করছি, কেউ নেই যে একটু এসে আমাকে সাহায্য করবো, যে একজন একটু বেলে দিলে একজন একটু ভাজলে পরে তাড়াতাড়ি হয়ে যায়। একা একা নিজের হাতে বেলা, নিজের হাতে সব কিছু করা। এই যে এক হাতে এরকম করছি, এসে একটু বললাম যে একটু ক্যামেরাটা করে দিয়ে যাও, তাই নাহলে আজকে আমি ভিডিওটাও করতে পারতাম না জানো তো। খাবার সময় ভিডিও করতাম, একটু বললাম যে একটু ভিডিও করে দিয়ে যাও, তাই আসলে একটু ভিডিও করতে। এই এতক্ষণ ধরে 1 ঘন্টা ধরে এই যে লুচি বেঁধে যাচ্ছি, অল্প কটা করে লুচি বেলছি আর ভাজছি। ময়দাটাকে আমি হচ্ছে সেই কটার সময় 4টের সময় বিয়ে করে রেখেছিলাম জানো তো, একদম মেখে রেখেছিলাম। আমি এত ছোটো ছোটো লুচি করি না, আজকেই করছি। আমি অনেক বড় বড় লুচি করি জানো তো। আমার এত রাগ উঠে যাচ্ছে, গরমের মধ্যে একাকার করে যাচ্ছি, তাই হ্যাগড়া ব্যাগড়া যা হচ্ছে তাই খাওয়াবো। কমপ্লিট লুচিগুলো দেখো পুরো চিপসে গেছে, কারণ একাকা করেছি, ভাজি আর ইয়ে করছি, আর এরকম করে ঢাকা দিয়ে রেখেছিলাম, তাই এরকম ইয়ে হয়ে গেছে। আর এই যে দেখো তেলটাকে কড়াইতে ঢেকে রাখবো। আর দেখাই তোমাদেরকে ঘুগনিগুলো সব বাটিতে না আলাদা আলাদা করে রেখেছি, এই যে দেখো সব এরকম আলাদা আলাদা করে রেখে দিয়েছি, দেখেছ সবার জন্য। এই দুটো হচ্ছে একটা মেজো কাকিমাকে, একটা ছোটো কাকিমাকে দেবো। আর এই যে 3 জন, মানে এটা তোমার আর দাদা ভাইয়ের আর আমাদের, আমার আর ওটা বাবার আর মার, এই যে। আর এই যে এখানে রয়েছে একটুখানি, এটা তোমাদের দাদা ভাই কালকে সকালে নিয়ে যাবে। চলো এখন যাব ওই ঘরে, তো চলো ওই ঘরে যাওয়া যাক। জানলাটা বন্ধ করে দিই জানো তো, নাহলে বিড়াল আসলে পরে আমার সেই 7:30 থেকে বসে বসে করছি, সে বেকারটা একদম পুরো মাটি হয়ে যাবে, তাই না বলো। ঘুগনিটা জানো তো খুব সুন্দর হয়েছে, একদম ঝাল ঝাল। চলো এবার যাচ্ছি ওই ঘরে। তালামারা হয়ে গেছে, এখন যাব মেয়েকে ওপর থেকে নিয়ে আসতে, বিছানাটা করে তারপরে যাব। মেয়েকে নিয়ে আসার পরে তারপরে তো এখন একটু শোবো, তারপরে তো এখানে ভিডিও এডিট করা বাকি, ঘুমানো এখনও অনেক দেরি আছে। ভিডিও এডিট করতে হবে না, তাহলে কে করে দেবে ভিডিও এডিট। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে, আর নিজের বাড়ির সবার খেয়াল রাখবে, বিশেষ করে ছোটো ছোটো বাচ্চাদের, ঠিক আছে। ওদের কিন্তু একদম কষ্ট হতে দেবে না, বলে দিলাম। আগে ওরা, তারপরে সব কিছু। যেমন আমার মেয়ে আগে ও, তারপরে বাদবাকি সব কিছু, জানো তো। তো সেটাও তোমরা করবে আশা করছি। টাটা বাই, সবাই খুব ভালো থাকবে।